বাহ, কত সুন্দর সকাল! এরকম সকালে সাইকেল চালানোর মজাই আলাদা। ওহ, বিউটি, বিউটিফুল! কি ব্যাপার হ্যান্ডসাম! আসো আসো আমার কাছে, এখানে বসো, চলে আসো। ঠিক আছে সুন্দরী, আমি এক্ষুনি আসছি। তোমার জন্য নিয়ে এসেছি ফুল, বিউটিফুল। কি ব্যাপার, শব্দ কিসের? ও, এটা তো বুলডগ। আমি চলে এসেছি তোমাদের মাঝে। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন আপনারা? শুনুন, আমার সাথে কি আপনারা মোটরসাইকেল ভ্রমণে যাবেন? হ্যাঁ বুলডগ, আমি এক্ষুনি তোমার সাথে মোটরসাইকেল ভ্রমণে যেতে চাই। হেলমেটটা পরে নেই, চলো। ভেবেছিলাম আজকে অনেক মজা করব, কপালটাই খারাপ। মিস্টার টম বেড়াল, মন খারাপ করছো কেন? নেক্সট টাইম তোমাকেও মোটরসাইকেল ভ্রমণে নিয়ে যাব। এখন তাহলে আসি। বুলডগটা তো দারুণ শয়তান, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেল মোটরসাইকেল ভ্রমণে, তার উপর আবার আমার সাইকেলটাও ভেঙে রেখে গেল। এখন কি করব আমি? এই ফুলগুলো কি এখন আমি খাবো? মন খারাপ করে আর কি লাভ, একটু রেডিও শোনা যাক। এই তো হয়ে গেছে, আজকের দিনে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম সেটাই চিন্তা করছি, কপালটাই খারাপ হয়ে গেছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। একটি মহাকাশ সংবাদ, স্পেস স্টেশন আমেরিকা থেকে একটি রকেট চাঁদের উদ্দেশ্যে রওনা করানো হবে। যে সকল ব্যক্তিবর্গ চাঁদের দেশে যেতে ইচ্ছুক তাদেরকে অতি সত্বর স্পেস স্টেশনে দেখা করার জন্য অনুরোধ করানো হচ্ছে। চাঁদের দেশ থেকে ফিরে আসলেই পাবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা? এতগুলো টাকা থাকলে আমি তো বুলডগের থেকেও দামি বাইক কিনতে পারবো। হ্যাঁ, তখন আর আমাকে কেউ ঠেকাতে পারবে না। আমি খুবই এক্সাইটেড, চাঁদের দেশে যাব, কোটি কোটি টাকা ইনকাম করব। চাঁদের দেশে পা রাখতে হলে প্রথমে আমাদেরকে একটি রকেট তৈরি করতে হবে। রকেটের ডায়াগ্রাম অলরেডি তৈরি করে ফেলেছি। কি ব্যাপার, এসব আমি কি দেখছি! টম কি সত্যি চাঁদের দেশে যাবে? হ্যাঁ, আমিও যাব টমের সাথে। হাতে মাত্র 10 দিন সময় রয়েছে, 10 দিনের মধ্যে রকেট তৈরি করে কমপ্লিট করতে হবে, আর সেটাও করতে হবে খুবই সাবধানে। দ্রুত গতিতে কাজ চালিয়ে যেতে হবে, বিশ্রাম একেবারেই নেওয়া যাবে না। আমি আগেই বলেছিলাম আমার হাতে সময় খুবই কম, মাত্র 10 দিন সময় রয়েছে। আমার হাতের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার রং চং করে টেস্টিং করার পালা। বাবা, কাজটি সম্পূর্ণ হয়েছে, আমার রকেট ওড়ার জন্য প্রস্তুত। রকেটে ইলেকট্রিক পাওয়ার দিতে হবে। বাহ, হয়ে গেছে আমার তৈরি রকেট, দেখতে দারুণ লাগছে। বাহ।